আমি এখান থেকে একটু সন্দীপ বাবুর কাছেও জানবার চেষ্টা করি, এই যে বিভিন্ন সময় সাধারণ মানুষ তারা যে সমস্যার মধ্যে পড়ছেন, বিভিন্ন সময় যেভাবে টাকা তুলে নেওয়া হচ্ছে, এই গোটা চক্রটা নির্দিষ্ট একটা ব্যক্তির পক্ষে কিন্তু কিশলায় সম্ভব নয়। তাহলে এই গোটা চক্রটা কিভাবে কাজ করছে, সেই জায়গা পর্যন্ত কেন পৌঁছানো সম্ভব হচ্ছে না? আপনার অভিজ্ঞতা, আপনার অভিজ্ঞতা। নমস্কার। এখানে বেসিক্যালি ডিজিটাল হাইজিন, মানে যারা এই সমস্ত ব্যাংক ডিজিটাল মাধ্যম বা আজকে এটিএম বা যাই ব্যবহার করুন না কেন, এখানে কিন্তু দু তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। প্রথমত হচ্ছে নিজের ডেবিট কার্ড বা এটিএম কার্ড বা ক্রেডিট কার্ড যেটাই হোক না কেন, সেটা কারোর হাতে দেওয়া উচিত নয়। এটা ম্যাক্সিমাম কিন্তু কমন মিস্টেক যে আমি পারছি না, পাশে থেকে একজন বললো দাদা আপনি একটু আমাকে হাতে দিন আমি হেল্প করে দিচ্ছি, এটা কোনোদিনই তার কারুর হাতে, সেটা আমার হোটেলে বা রেস্টুরেন্টে ওয়েটার হোক বা পেট্রোল পাম্পে কারুর কাছে হোক, এখন সমস্ত কার্ড কিন্তু আপনি দেখবেন ওয়াইল্ড, মানে কন্ট্যাক্টলেস আছে, ট্যাপ করলেই হয়ে যায়। সুতরাং ওইখানটায় যে মেশিনটা থাকে সেখানে ট্যাপ করে যদি ক্রেডিট কার্ড হয় আর ডেবিট কার্ড যদি নিজে না হয়, তাহলে কি হবে, যে সমস্ত এটিএম এ সিকিউরিটি আছে, মানে ইউনিফর্ম পরা সিকিউরিটি বসে আছে, ম্যাক্সিমাম তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করা যে আমি এটা পারছি না। কিন্তু যে সমস্ত এটিএম এ সিকিউরিটি বসে নেই ইউনিফর্ম করা, সেই সমস্ত এটিএম এ কিন্তু গিয়ে অন্য লোকের কাছ থেকে সাহায্য নেওয়া নাই মানে ভালো। এবং যারা একটু বয়স্ক মানুষ আছেন বা খুব একটা সড়গড় নন এই সমস্ত সিস্টেমের সঙ্গে, তাদেরকে আমি অ্যাডভাইস করব শুধু সেই সমস্ত এটিএম এ যান যেখানটাতে সিকিউরিটি গার্ড ইউনিফর্ম পরে বসে আছে। আমার অভিজ্ঞতা হচ্ছে এই সব যারা সমস্ত ফ্রড করে বা গিয়ে বলে যে আপনাকে হেল্প করছি বা কোনো স্কিমার লাগ হাতের মধ্যে নিয়ে ঘুরছে, তারা কিন্তু সেইগুলো এটিএমকেই টার্গেট করে যেখানে ইউনিফর্ম পরা সিকিউরিটি বসে নেই। সুতরাং আপনি যদি এক্সপার্ট হন, আপনি যে কোনো এটিএমে চলে যান, যদি এক্সপার্ট না হন মনে হয় ভুল হতে পারে, তাহলে সিকিউরিটি দেওয়া যেখানে ইউনিফর্ম পরা, যেখানে সিকিউরিটি দেওয়া সম্ভব হচ্ছে না বা দেওয়া হচ্ছে না, সেই জায়গাগুলো রেসপন্সিবিলিটি তাহলে কাদের উপর ডিপেন্ড করছে, কারাই বিষয়টি দেখবে? এখানে ব্যাপারটা হচ্ছে আমি যদি প্রত্যেকটা এটিএম এ সিকিউরিটি গার্ড বসিয়ে দিই, তাহলে একটা ব্যাংকের যে কস্ট বেড়ে যাবে সেই কস্ট কিন্তু গ্রাহক নিতে পারবে না। সুতরাং ব্যাংকও একটা চান্স নেয় যেখানটা একটু হাই রিস্ক জোন বা যেখানে খুব বেশি ভলিউমের ট্রানজ্যাকশন হয় সেইখানে তারা সিকিউরিটি গার্ড দিয়ে দেয়, আর যেখানে খুব একটা বেশি হাই ভলিউম ট্রানজ্যাকশন হয় না সেখানটায় দেয় না। সো এখানে ওরা একটুখানি চিন্তা ভাবনা করে রিস্ক অ্যাসেসমেন্ট করে এই সিকিউরিটি গার্ডকে ডেপুট করে। কিন্তু আজকে যদি আমি যেমন আজকে যদি এক্সপার্ট হই বা আমার যদি সব জানা থাকে নিয়ম কানুন, তাহলে কিন্তু আমার কাছে ওটা ইম্পর্টেন্ট না, কারণ আমি জানি যে কোনটা করব। আমি একটা এটিএম এ ঢুকবো, ঢুকে আমি যখন পিনটা দেবো সেই পিনটা আমি একটু হাতটা চাপা দিয়ে দেবো যাতে আশেপাশ থেকে কেউ আমাকে দেখতে না পারে। আজকে সিসিটিভি প্রত্যেকটা এটিএম এ আছে, সেগুলো চেক করা ব্যাংকের দায়িত্ব। আজকে যদি সেখান থেকে বারবার ফ্রড হয় আর যদি দেখা যায় যে সেই সিসিটিভি কখনো চেক করেনি, তাহলে খানিকটা তো ডেফিনেটলি ব্যাংকের উপর দায়িত্ব চলে আসে। সেইটা কিন্তু ইনভেস্টিগেশন যখন শুরু হবে, যখন পুলিশ গিয়ে দেখবেন যে আজকে সিসিটিভি ফুটেজ কি পাওয়া যাচ্ছে এবং সেই সিসিটিভি ফুটেজ থেকে কোনো চেকিং হচ্ছে কি না, আজকে আর সিসিটিভি ফুটেজ আমরা তো অডিট করি, আজকে সিসিটিভি ফুটেজ কিন্তু রেগুলার মনিটরিং করতে হয়। সন্দীপ বাবু, আমি আসবো এই ঘটনা যে চুরি হওয়ার পর টাকা তুলে নেওয়ার পর কি করা উচিত এবং তারপর কি হয়, আমি একবার অভিষেক বাবুর কাছে আসবো। অভিষেক বাবু, এটিএম ফ্রড একটা জিনিস, আরেকটা জিনিস হচ্ছে আমরা অনলাইনে ট্রানজ্যাকশন যেটা সবচেয়ে বেশি করি, স্ক্যান করি পেট্রোল পাম্প হোক যে কোনো দোকানে হোক কিংবা অনলাইনে বন্ধুকে টাকা পাঠাচ্ছি, আমার ফোনে কোনো একটা লিঙ্ক চলে এলো, কোনো একটা মেসেজ চলে এলো, সেটা আমি ক্লিক করলাম এবং আমার টাকা উঠে গেল বা আমি দেখলাম টাকা নেই, এই পরিপ্রেক্ষিতে এক নম্বর হচ্ছে প্রিভেনশন কি, আর দু নম্বর হচ্ছে এরপর আমাদের কি করণীয় যদি এরকম প্রতারণার শিকার কেউ হন? দেখুন, প্রথম কথা হচ্ছে আপনার কাছে লিঙ্ক এলো এবং লিঙ্কটা ক্লিক করার পরেই টাকা উঠে গেল, এর মাঝখানে কিন্তু এই পরেইটা হয় না, এর মাঝখানে কিন্তু অনেকগুলো প্রসেস থাকে যেগুলো কিন্তু খুব ভালো করে ফলো করতে হয়। প্রথম কথা হচ্ছে যখন এই লিঙ্কটা ক্লিক করলাম, ইনস্ট্যান্স হতে পারে, ফর এক্সাম্পল হতে পারে যে একটা কিছু অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়ে গেলো, যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হওয়ার মানে হচ্ছে দ্যাট রিমোট অ্যাক্সেস ট্রোজান বলা হয় টেকনিক্যালি, এটা ডাউনলোড হয়ে গেলে এটা পুরোপুরি অ্যাক্সেস দিচ্ছে আপনার মোবাইলে, যখন ফোন অন্য কেউ ব্যবহার করে, হ্যাঁ মানে অ্যাক্সেস পাচ্ছে। যেমন ধরুন যখন এনি ডেস্ক ইউজ করতে বারণ করা হয়, কেন স্ক্রিন শেয়ারিং অ্যাপ, এরকম অনেক অ্যাপ্লিকেশন থাকে যেটা কিন্তু একটা অন্য কোনো অ্যাপ্লিকেশনের রূপ ধরে ডাউনলোড হতে পারে, মানে সেটাকে বলা হয় মাস্কিং। মানে ধরুন যখন আপনার কাছে ক্যালকুলেটার আছে, আমি আপনাকে একটা ক্যালকুলেটার অ্যাপ্লিকেশন এপিকে ফাইল পাঠালাম, আপনি ওটা ক্লিক করলেন ডাউনলোড করলেন, এপিকেটা ক্যালকুলেটারটা ক্যালকুলেটারের মধ্যে
কাজ করছে কিন্তু ব্যাকএন্ডে মানে দেখে মনে হচ্ছে ক্যালকুলেটর কিন্তু ব্যাকগ্রাউন্ডে অন্য কাজ করছে অন্য কাজ করছে এবার এর মধ্যে কিন্তু টেকনিক্যালিটিজ আছে এটা আগে পসিবল ছিল এখন অতটা পসিবল নয় কারণ অ্যান্ড্রয়েড বলুন বা আইওএস বলুন এর মধ্যে কিন্তু অনেক পারমিশনস থাকে যেগুলো কিন্তু পপ আপ ওঠে পারমিশনটা আপনাকে দিতে হবে পারমিশনটা দেওয়ার সময় খুব ভালো করে দেখতে হবে এবং প্রবলেম এটাই হয় আপনার ফোন আপনি তো সবসময় কন্ট্রোলে নেই হতেই পারে যে আপনার ফোন হয়তো আপনার পরিবারের কেউ সিনিয়র ব্যক্তি ইউজ করছে বা কেউ জুনিয়র ব্যক্তি ইউজ করছে সেইখানে দাঁড়িয়ে থেকে এইগুলোই হচ্ছে জায়গা যেখানে হ্যাকাররা ফাঁদ ফেতে থাকে তো যখন আপনার বাচ্চা ছেলে যেখানে খেলছে যে অ্যাপ্লিকেশনগুলো সেইখানে পপ আপ আসবে যে এইটা ডাউনলোড করো এই গেমটা ডাউনলোড করো সেইটা ক্লিক করলে আপনি রিস্কে পড়ছেন হ্যাঁ এটা একটা নির্দিষ্ট বয়সের মানুষের জন্য তারা সচেতন থাকতে পারছেন কিন্তু এমনও রয়েছে বহু প্রৌঢ় রয়েছেন যাদের অনেকটা বয়স তারা কিন্তু এত কিছু বোঝেন না তাহলে তারা কি করবেন দেখুন এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে অভিযোগটা পাচ্ছি যে যারা বয়স্ক রয়েছেন যারা সত্যি বুঝতে পারেন না গোটা বিষয়টা তাদের অ্যাকাউন্ট থেকে এইরকম টাকাগুলো উঠে যায় যার মধ্যে অধিকাংশ হচ্ছে পেনশন হোল্ডার এক্স্যাক্টলি এটা পুরোপুরি কিন্তু রিসার্চ করে করা হয় এটা যদি আপনি ভালো করে লক্ষ্য রাখবেন যেমন সন্দীপবাবু বললেন যে হাই রিস্ক জোনে কিন্তু অলরেডি সিকিউরিটিটা এস্টাবলিশ আছে অ্যাজ এ ক্রিমিনাল মাইন্ডেড রিসার্চটা কীরকমভাবে হবে বা হওয়া সম্ভব না সেটা হচ্ছে ম্যাক্সিমাম রিটায়ার্ড পার্সনরা কোথায় থাকে ঠিক আছে সেইটা ঘনবসতি এরিয়াটা কোথায় এবং সেই সামনাসামনি কোন কোন এটিএমগুলো আছে ঠিক সেই এটিএমগুলোকে রিসার্চ করে তাদের সঙ্গে তাদের যে সিকিউরিটি গার্ড তাদেরকে কীভাবে হাতে করা দেখবেন তারা একটা পার্টিকুলারলি একটা স্যালারি পাচ্ছে এখান থেকেই আসবো আমি আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে এই আলোচনায় এই জায়গা থেকেই আসবো যে কারুর যদি এই পরিপ্রেক্ষিতে এটিএম থেকে এরমভাবে টাকা উঠে যায় বা ফোন থেকে টাকা বেরিয়ে যায় তাহলে প্রাথমিকভাবে সাইবার বিশেষজ্ঞ থেকে জানবো যে কি করণীয় আর দ্বিতীয়ত পুলিশের কাছে গিয়ে আমাদের কি কিভাবে এর সলিউশন পেতে পারি সেই নিয়ে প্রথমেই আমি অভিষেক বাবুর কাছে যাবো অভিষেক বাবু যে ঘটনা আমরা দেখছি এটিএম কার্ড নিয়ে আমরা যাচ্ছি আমার একজন সহকর্মী গতকাল বলছিলেন তার স্ত্রীর সঙ্গে হয়েছে তিনি এটিএম কার্ড সোয়াইপ করেছেন টাকা ওঠেনি তিনি বাড়ি গেছেন দেখছেন যে এত টাকা তুলে নেওয়া হয়েছে এটিএম থেকে আর যে ঘটনা আমরা দেখলাম এই জিনিস কেন হচ্ছে এটার মূলত প্রথমে আমরা খুঁজে বার করি কারণ তারপর আমরা সলিউশনে যাব এটা কিভাবে হচ্ছে দেখুন যে এটিএমে আপনার কার্ড সোয়্যাপ হয় সেই এটিএমে কিন্তু স্কিমার বসানোর জায়গা আছে তার মানে হচ্ছে স্কিমার হচ্ছে একটা ডিভাইস যেটা কিন্তু কার্ডের আপনার যা ম্যাগনেটিক স্ট্রিপে থাকে সেই ডেটাটাকে তুলে নেবার মতো ক্ষমতা রাখে এবং সেটা রেকর্ড করে রাখে এইটা খুব হুবহু ওর ওপরে কিন্তু খাপে খাপ বসে যাবে এই জন্য কিন্তু যতবারই কার্ড ট্রানজ্যাকশানস হয় সেখান থেকে কিন্তু ডেটাটা তুলে নেওয়া হয় এবং যেখানে কিপ্যাড তার উপরে ক্যামেরা লাগানো থাকে এটা বহু বছর ধরে হয়ে আসছে এবং আগেও হয়েছে অনেক এটিএম কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে এই যে ঘটনাটা দাদা দেখালেন সেখানে কিন্তু এটিএমটাকে এখানে আটকে যাচ্ছে মানে এটা কিন্তু সোয়্যাপের জায়গা নেই এটা কিন্তু পাঞ্চ ইন করে নিয়ে তারপরে ট্রানজ্যাকশনটা করেন এবং টাকাটা বেরিয়ে আসে পাঞ্চ ইন করে কার্ডটা ঢুকে যাচ্ছে কার্ডটা ঢুকে থাকে তারপরে আপনি ট্রানজ্যাকশনটা করেন করে নিয়ে আপনি কিন্তু বেরিয়ে আসেন কার্ডটা নিয়ে কার্ডটা হোল্ডার ছেড়ে দেয় মানে মেশিনের একেবারে ভেতরে চলে যায় ভেতরে চলে যায় না কার্ডটা ওখানেই থাকে এবারে কি হচ্ছে এইখানে আইদার কিছু ম্যাল ফাংশনিং ওই মেশিনের মধ্যে করছে যে ওইখানে আছে ফিজিক্যালি প্রেজেন্ট আর না হলে ওর উপরে কোনো ডিভাইস লাগানো আছে যেখানে কার্ডটা যখন ছেড়ে দিচ্ছে সেখান থেকে বেরিয়ে আসছে না মানে এটা কি বাইরে থেকে ম্যানুয়ালি কেউ গিয়ে করে দিচ্ছে দেখুন ম্যানুয়ালি এখানে উপরে যেমন স্কিমার একটা ডিভাইস উপরে অ্যাটাচ করা যায় এখানে কিন্তু কার্ড ব্লকিং এর জন্য এরকম ডিভাইস থাকে যেটা কিন্তু কার্ডটা বেরিয়ে আসার সময় পাঞ্চিনের জায়গাটাকে প্রবলেম করে দেয় এটা কিন্তু বাইরে থেকে অ্যাটাচ করা কারণ অ্যাক্সেস না থাকলে ওটা কিন্তু এটিএম কে ম্যানিপুলেশন করাটা এত সহজ সোজা না কাউকে গিয়ে তো করতে হচ্ছে এটা হ্যাঁ কেউ তো সব ডিভাইস লাগাচ্ছে আর এটিএম এ আমরা দেখি এতগুলো সিসি ক্যামেরা রয়েছে তার মানে কোথাও ভেতরে গিয়ে অ্যাক্সেস যেটা আপনি বলছিলেন অ্যাক্সেসটা পাওয়া খুব জরুরি নাহলে তো এটা কেউ গিয়ে যে আমি আপনি গিয়ে হয়তো একটা ডিভাইস লাগিয়ে দিতে পারবো না এটা ডেফিনেটলি তখন এটা একটা অর্গানাইজ ক্রাইম এটা যেভাবে হচ্ছে সেই জায়গা থেকে বোঝাই যাচ্ছে যে কিছু মানে ইন্টারনাল এমপ্লয়ি বলুন বা যারা সিকিউরিটি আছে হতেই পারে কেউ না কেউ ইনভলভড আছে কারণ ইনভলভমেন্ট না থাকলে কিন্তু একটা অর্গানাইজড ক্রাইমকে এভাবে করা পসিবল হয় না